আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা 2020-এর লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে 3000 টাকার 10%-এর কত মুনাফা হয় এবং 2000 টাকার 10%-এ কত মুনাফা হয় সেটা বের করতে হবে। বের করে টোটাল মুনাফা বের করার পর আমাদের টোটাল মূলধন দ্বারা ভাগ করে লাভের হারটা বের করতে হবে। তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে হচ্ছে 3000 টাকা। তো 3000 টাকার আমার যদি মুনাফা বের হয় 10% এক বছরের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 300 টাকা। আর বলা হচ্ছে 2000 টাকা, 2000 টাকার যদি 8% হারে মুনাফা হয় তাহলে 8/100 ইকুয়াল টু আসবে হচ্ছে 160 টাকা। তাহলে টোটাল মিলিয়ে আসবে হচ্ছে 460 টাকা হচ্ছে মোট মুনাফা। আর মোট মূলধন কত? মোট মূলধন হবে হচ্ছে 3000 টাকা যোগ 2000 টাকা ইকুয়াল টু আসবে হচ্ছে 5000 টাকা। এটা আসবে হচ্ছে মোট মূলধন। তাহলে মুনাফার হার ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে, নিচে আসবে হচ্ছে 5000 টাকা, উপরে আসবে হচ্ছে 460 টাকা ইনটু হবে হচ্ছে 100, কারণ আমরা পার্সেন্টেজ বের করব। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 9.2%। অর্থাৎ 9.2% হচ্ছে গড় মুনাফার পরিমাণ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12-তে বলা আছে একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং অপর একটি নল দিয়ে 14 মিনিটে তা বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? এই অঙ্কটা একটু ভুল ছিল, কারণ এখানে কোথাও ক্যাপাসিটি দেওয়া নেই। অঙ্কটা হওয়ার কথা ছিল একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং অপর একটি নল দিয়ে প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? যাই হোক, আমরা অঙ্কটা ঠিক করে করি। সেটা হচ্ছে 96 মিনিটে যেহেতু দুইটা খুলে দিলে পূর্ণ হয়, সেহেতু আমরা বলতে পারবো 1 মিনিটে দুইটা মিলিয়ে পূর্ণ হয় হচ্ছে 1/96, এবং প্রথম যে নল আছে এই নল দিয়ে পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে 12/1। তাহলে খালি হয় প্রতি মিনিটে খালি হয় কতটুকু? খালি হয় আসবে হচ্ছে আমাদের 1/96 বিয়োগ আসবে হচ্ছে 1/12 ইকুয়াল টু 96 হবে আমাদের এখানে লসাগু। 1/8/96 ইকুয়াল টু আসবে হচ্ছে -7/96। মাইনাস আসার কারণ হচ্ছে যেহেতু খালি হয় সেজন্য। তাহলে আমাদের এত অংশ খালি হবে হচ্ছে 1 মিনিটে। সম্পূর্ণ খালি হবে উল্টে যাবে 96/7 মিনিটে। এখন বলা হচ্ছে প্রতি মিনিটে 14 লিটার করে পানি খালি হয়। তাহলে প্রতি মিনিটে যদি 14 লিটার খালি হয় তাহলে মোট ধারণ ক্ষমতা ইকুয়াল টু আসবে হচ্ছে 96/7 × 14। এটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে 192 লিটার। এই 192 লিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর, কিন্তু প্রশ্নটা ভুল ছিল। তারপর প্রশ্ন নম্বর 13। নম্বর 13-তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন, x² + ax - 3a - 2 × 4a - 2। এটি উৎপাদককে বিশ্লেষণ করতে বলা হয়েছিল। এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হয় সেটা হচ্ছে 4a - 2 ইকুয়াল টু ধরে নিব হচ্ছে p, আর 3a - 2 ইকুয়াল টু ধরে নিব হচ্ছে q। তাহলে এই দুইটা সমীকরণ একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে a ইকুয়াল টু p - q। এখন এই a এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা পাবো হচ্ছে x² + p - q × x - p q ইকুয়াল টু x² + px - qx - pq। x যদি কমন নেন তাহলে আসবে হচ্ছে x + p, মাইনাস যদি q কমন নেন তাহলে x + p। ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে x + p × x - q। এখন আমরা p q এর মান বসিয়ে দিব। p এর মান যদি বসাই x + 4a - 2, আর যদি q এর মান বসাই তাহলে x - 3, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে নির্ণয় উৎপাদককে বিশ্লেষণ হবে হচ্ছে x + 4a - 2 আর x - 3a + 2। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন 13-2। 13-2-তে বলা আছে
উৎপাদকে বিশ্লেষণ করুন 2a² মাইনাস 6a মাইনাস 20। তো এটা করলে আমরা 20 দুগুণে 40 আসে, মিডল টার্ম করলে আসবে হচ্ছে 4 দশে 40, তাহলে 2a² মাইনাস 10a প্লাস 4a মাইনাস 20 ইকুয়াল টু 2a কমন নিলে আসবে হচ্ছে a মাইনাস 5 প্লাস 4 কমন নিলে আসবে হচ্ছে a মাইনাস 5 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে a মাইনাস 5 ইনটু 2a প্লাস 4। তো যদি এখান থেকে 2 কমন নেই তাহলে 2 ইনটু a মাইনাস 5 ইনটু a প্লাস 2, এটাই হবে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। তারপর প্রশ্ন নাম্বার 14, নাম্বার 14 তে বলা আছে 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। তো এটার বর্গ নির্ণয় করতে গেলে আমরা সূত্র অনুসারে জানি যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস ca হচ্ছে এই তিনটা রাশি যদি থাকে তার বর্গের সূত্র। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বর্গ করলে এটা স্কয়ার করতে হবে, সূত্র অনুসারে আমরা বোঝাবো হচ্ছে a², তাহলে 2x² প্লাস 3y² প্লাস 5z² প্লাস 2ab, এ হচ্ছে 2x, b হচ্ছে 3y প্লাস 2bc 3y 5z প্লাস 2ca, ca হচ্ছে আমাদের 2x ইনটু 5z। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 4x² প্লাস 9y² প্লাস 25z² প্লাস 2 দুকোণে 4, 3 4 12xy প্লাস 3 5 15 দুকোণে 30yz প্লাস 2 দুকোণে 4 5 20xz। তাহলে এটাই হবে হচ্ছে নির্ণয় মান, অর্থাৎ বর্গের মান হবে হচ্ছে এটা, এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।